2014 সালের নভেম্বরে কানেক্টিং দ্য ডটস স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইয়াং বাংলা এখন রূপ নিয়েছে তারুণ্যের সবচাইতে বড় প্ল্যাটফর্মে। 15,000-এর বেশি স্বেচ্ছাসেবী এবং 500-টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা এই সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা প্রায় 2 লাখের বেশি। এছাড়াও দেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে 3,84,500 জনের বেশি। ইয়াং বাংলার সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। ইয়াং বাংলার বিভিন্ন উদ্যোগের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। দেশ গঠনে তরুণদের উদ্যোগকে স্বাগত জানাতে 2015 সাল থেকে বিভিন্ন সংগঠনকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। ইয়াং বাংলার প্ল্যাটফর্ম ব্যবহার করে এই বিজয়ী সংগঠনের পাশাপাশি মনোনয়ন পাওয়া সংগঠনগুলোও নিজেদের প্রচারণা ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হচ্ছে। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসর বসছে 12 নভেম্বর, যেখানে 100 আবেদনকারীর কার্যক্রম যাচাই বাছাই শেষে 10 তরুণ সংগঠনের হাতে উঠবে এই অ্যাওয়ার্ড। এছাড়াও 3 জন পাচ্ছেন আজীবন সম্মাননা। এবারও নিজ হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেবেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের আগুন ঝরা ভাষণকে স্মরণ করে প্রতি বছর আয়োজন করা হয় জয় বাংলা কনসার্ট। তরুণদের মধ্যে দারুণ সাড়া ফেলা এই কনসার্ট উপভোগ করতে প্রতি বছর 60,000-এরও বেশি তরুণ তরুণী আর্মি স্টেডিয়ামে সমবেত হয়। এছাড়াও অনলাইন ও টেলিভিশনে কনসার্টটি উপভোগ করেন আরও 10 লাখের বেশি মানুষ। তরুণদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে ইয়াং বাংলা শুরু করে ভিশন 2021 ইন্টার্নশিপ। এর ফলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি মাইক্রোসফট বাংলাদেশ ও আমরা নেটওয়ার্কে ইন্টার্নের সুযোগ পাচ্ছেন তারা। এখন পর্যন্ত 28,000-এর বেশি তরুণকে ইন্টার্নের সুযোগ করে দিয়েছে ইয়াং বাংলা। ইয়াং বাংলা আয়োজিত আজকের লেটস টক জাতীয় নীতি নির্ধারণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত কাজ করে যাচ্ছে ইয়াং বাংলা। এরই অংশ হিসেবে দেশের নীতি নির্ধারকদের সঙ্গে তরুণদের পলিসি ডায়ালগের আয়োজন করা হয়। এছাড়াও আন্তর্জাতিক বেশ কিছু সম্মেলনে পাঠানো হয় 72 তরুণকে। পাশাপাশি লেটস টক নামে পৃথক একটি আয়োজনও পরিচালনা করে ইয়াং বাংলা। নারীদের নিরাপত্তা ইস্যুতে আয়োজন করা হচ্ছে পলিসি ক্যাফে। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা নিশ্চিতে সারাদেশে চালু রয়েছে 2,000-এর বেশি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, যেখানে 60,000-এর বেশি স্কুল কলেজ শিক্ষার্থী ও 300 শিক্ষক বিনামূল্যে প্রশিক্ষণ নিয়েছেন। তাদের প্রশিক্ষণের জন্য নিয়মিত রয়েছেন ইয়াং বাংলার 4,000 স্বেচ্ছাসেবী। এর পাশাপাশি দেশের জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানি খুঁজে পেতে আইডিয়া প্রতিযোগিতা, বিচ্ছুরণ, কৃষি প্রযুক্তির উন্নয়নে ই ভিলেজ এবং তরুণদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে চালু রয়েছে কর্মসোপান পাঠাতন ও মাইক্রোসফট ইয়াং বাংলা ইনিশিয়েটিভ। এই কার্যক্রমের মাধ্যমে 12,000-এর বেশি তরুণকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে ইয়াং বাংলা প্ল্যাটফর্ম।